দেখুন বিস্ময়কর এক ঘটনা। বিশ্বের সর্বপ্রথম ত্রিমাত্রিক ফটোকপি মেশিনে তৈরি করা সুপার কার। বর্তমান সময়ে ত্রিমাত্রিক প্রিন্ট পদ্ধতির বেশ উন্নতি ঘটেছে। ছোটোখাটো খেলনার জিনিস থেকে শুরু করে নানাবিধ জিনিস বর্তমান নিমেষেই প্রিন্ট করা সম্ভব এই ত্রিমাত্রিক ফটোকপি মেশিন দিয়ে। আর বিশেষজ্ঞরা যে এর উন্নতি সাধনে দিনরাত কাজ করে যাচ্ছে তার প্রমাণ ব্লেড নামে এই সুপার কারটি। এই গাড়িটি সম্পূর্ণটাই তৈরি করা হয়েছে ত্রিমাত্রিক ফটোকপি মেশিনের মাধ্যমে। আর এটি যে 100% পরিবেশ বান্ধব আর এই পদ্ধতিতে গাড়ি তৈরির যে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডাইভার্জেন্ট মাইক্রোফ্যাক্টরিজ কোম্পানিটি তৈরি করেছে এই গাড়িটি। এই গাড়ি তৈরির জন্য যে ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তি প্রয়োজন তা উদ্ভাবন করেছে এই কোম্পানিটি। আর এই প্রযুক্তি তৈরির একটিমাত্র উদ্দেশ্য বলে দাবি করেছে কোম্পানিটি, আর তা হলো পরিবেশ বান্ধব বাহন তৈরি। আসলে পরিবেশ বান্ধব শুধু যানবাহনই নয়, বরং যান্ত্রিক বাহন তৈরিকে পরিবেশ বান্ধব করাটাই এদের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে পূরণ করার উদ্দেশ্যেই তারা তৈরি করেছে ব্লেড নামের এই সুপার কারটি। আর তাদের এই প্রযুক্তি দিয়ে যে কোনো ডিজাইনের যে কোনো গাড়ি পরিবেশ বান্ধব উপায়ে তৈরি করা সম্ভব। গাড়িটি দেখতে যতই মারাত্মক হোক না কেন, এটির ওজন কিন্তু বেশ হালকা, এই ধরনের ছোটোখাটো একটি গাড়ির সমান। কিন্তু এর দেহের গঠন কিন্তু বেশ শক্তপোক্ত। এই গাড়িতে আছে 700 অশ্ব শক্তির ইঞ্জিন, যার জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় পেট্রোল অথবা সিএনজি। আর এই গাড়িটি 0 থেকে 60 মাইল প্রতি ঘন্টায় যেতে সময় নেয় মাত্র 2 সেকেন্ড।